বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে বুয়েটে ছাত্র রাজনীতিতে কোনো বাধা থাকল না। এক রিট আবেদনের পর আদালত এই আদেশ দিয়েছেন। বুয়েটের উপাচার্য বলেছেন আদালতের আদেশ শিরোধার্য। বুয়েটের ছাত্র রাজনীতি কিভাবে চলবে তা ছাত্র শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা কোনো প্রতিক্রিয়া না জানালেও ছাত্রলীগ সভাপতি বলেছেন তারা বুয়েটের নিয়মমাফিক রাজনীতি করবেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পিটিয়ে হত্যা করে 2019 সালের 6 অক্টোবর। এ ঘটনার পর তীব্র আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ওই বছরের 11 অক্টোবর। তবে গত বছর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া ইমতিয়াজ রাব্বির বিরুদ্ধে বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ ওঠে। আবারও উত্তাল হয়ে ওঠে বুয়েট। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে এবং ক্লাস পরীক্ষা বর্জন করে। আন্দোলনের মুখে ইমতিয়াজের হলের সিট বাতিল করা হয়। তবে শিক্ষার্থীরা ইমতিয়াজ সহ 6 জনের স্থায়ী বহিষ্কার দাবি করে আসছে। এই পরিস্থিতিতে সেই ইমতিয়াজ রাব্বি বুয়েট কর্তৃপক্ষের ছাত্র রাজনীতির নিষিদ্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে সেই বিজ্ঞপ্তি স্থগিত করেন আদালত। মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিনেন্সেও নেই, বাংলাদেশ সংবিধানেও নেই। এটার উপরে রুল দিয়েছেন এবং সেই ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। হাইকোর্টের আদেশের পর উপাচার্যের কাছে সাংবাদিকরা জানতে চান বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিষয়ে। শিক্ষার্থীরা ওই পরিস্থিতির উপরে যে একটা ভয় ঢুকেছে, সেই কারণেও তারা পরিবর্তন করেছে নিয়মটাকে। সুতরাং সেই ভয়টা এখনো কাটে নাই, বা তাদের মনের পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে হবে। কোর্ট যেটা বলবে আমার সেটা মানতে হবে, কোর্টের আদেশ শিরোধার্য। এবং সেটা প্রশাসন কী করবে, শিক্ষকরা কী চায়, ছাত্ররা কী চায়, সব কিছু মিলে মতামত নিয়েই কিন্তু সবাই মতামত নিয়ে কিন্তু একটা কিছু করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি একা কিছু করলে সেটা ইমপ্লিমেন্ট করা যাবে না। আদালতের আদেশের পর বিকেলে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। শোডাউনকে বিশ্ববিদ্যালয়ের বিধিমালার লঙ্ঘন বলে মনে করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতিবিহীন বুয়েটের পরিবেশ ছিল সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষাবান্ধব। মৌলবাদী শক্তিকেও আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারি। আমরা শিক্ষার্থীরা আমাদের মাননীয় ভিসি স্যারকে এই আর্জি জানাচ্ছি, তিনি যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে আপামর বুয়েট শিক্ষক শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের যে আকাঙ্ক্ষা তা সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করেন। তবে ছাত্রলীগ সভাপতি জানান বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করবেন তারা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য এবং বুয়েটের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করা হয়। বুয়েটের একাডেমিক কার্যক্রম সোমবারও বন্ধ ছিল। এদিকে ক্যাম্পাসে রাজনীতি ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে বুয়েটের ভিসির সাথে সাক্ষাৎ করেছে আইইবির প্রতিনিধি দল। নুডুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।